একাদশ শ্রেণীর ভর্তির আবেদন কিভাবে করবেন আজকে ভিডিও মাধ্যমে সেটি জানতে পারবেন। প্রথম পর্যায়ে আবেদন করতে পারেন নাই, আপনি আবেদন করবেন ভাবছেন, এই অবস্থায় দেখেন যে আপনার টাইমটি শেষ হয়ে গেছে কিন্তু আবেদন করতে পারেন নাই, তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় পর্যায়ে কিভাবে আবেদন করবেন অথবা প্রথম পর্যায়ে কিভাবে আবেদন করবেন অথবা দুইটা একটাও পারেন না, তখন আপনি তৃতীয় পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে আপনি আবেদন করবেন সেটি এই ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি কিন্তু আবেদনটি মোবাইল দিয়ে করতে পারেন অথবা কম্পিউটার দিয়ে করতে পারেন। আমি কম্পিউটার সিলেক্ট করছি কারণ কম্পিউটার স্ক্রিনটি বড়। আবেদন করার জন্য প্রথমে আপনাকে xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেলে সেখান থেকে এক ক্লিকে ওয়েবসাইটে চলে যেতে পারবেন, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মাঝে এইভাবে চলে আসবে। এখানে প্রথম আপনার রোল নম্বরটি লিখতে হবে, তো আমি রোল নম্বরটি লিখে দিচ্ছি। তারপর বোর্ডটি দেবেন। এখানে অবশ্যই মনে রাখবেন যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দেন ঢাকা বোর্ড লাগবেন, মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিলে মাদ্রাসা বোর্ড, যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন সেটি। তারপর পাসিং ইয়ার, এখানে আপনার পাসিং ইয়ারটি সিলেক্ট করে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বরটি সিলেক্ট করে দেবেন এবং ভেরিফিকেশন কোড, আপনার ক্ষেত্রে অন্য একটি ভেরিফিকেশন কোড থাকবে সেটি এখানে সিলেক্ট করে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে আমার লেখছে যে আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। এটা লেখার কারণ হচ্ছে আবেদন করার জন্য প্রথমে আপনাকে ফি জমা দিয়ে নিতে হবে। ফি জমা দেওয়ার পর আপনি আবেদন করতে পারবেন। চলুন দেখাই দিই কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন বিকাশের মাধ্যমে। এডুকেশন ফি জমা দেওয়ার জন্য বিকাশটি সিলেক্ট করেছি কারণ হচ্ছে আজকাল সকল ফোনে বিকাশ থাকে, আপনি যাতে ঘরে বসে নিজেই টাকাটি পেমেন্ট করতে পারেন, ফিটি দিতে পারেন, এই কারণে আমি বিকাশটি সিলেক্ট করছি। তো আমি বিকাশ অ্যাপসে চলে গেলাম। আপনি বিকাশ অ্যাপসে চলে যাবেন, এখান থেকে দেখবেন যে আরও দেখুন এখানে উপরে ক্লিক করবেন, এখানে এডুকেশন ফি লেখা চলে আসছে। তো এডুকেশন ফির উপরে ক্লিক করবেন, এখানে প্রতিষ্ঠান খুঁজুন, এই প্রতিষ্ঠান চলে আসে তাহলে তো ভালো, যদি না আসে তাহলে এখান থেকে এক্সআই ক্লাস এডমিশন লেখে সার্চ দেবেন কিন্তু চলে আসবে। এটার উপরে ক্লিক করার পরে আপনার প্রথমে আপনার বোর্ডটি লিখতে হবে, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি লিখতে হবে। আবার বলতেছি এখানে ভালোভাবে লক্ষ্য করুন, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটি লিখতে হবে। তারপর পাসিং ইয়ারটি এখানে লিখে দেবেন, আপনি কত সালে পাস করছেন সেটি এখানে লিখতে হবে এবং রোল নম্বরটি লিখতে হবে। ফোন নম্বর, আপনার মোবাইল নম্বরটি এখানে সতর্কভাবে লিখবেন কারণ এই মোবাইল নম্বরটি মাধ্যমে সব তথ্য জানানো হবে কলেজ থেকে, আপনি চান্স পাইছেন কিনা এ টু জেড সকল তথ্য কিন্তু এটা আপনি পেয়ে যাবেন। পে করতে এগিয়ে যান, এটা উপরে ক্লিক করবেন, রোল নম্বরটি মোবাইল নম্বরটি এবং আপনার নামটি চলে আসবে এখানে। তারপর আপনি এখানে কয় টাকা কেটে নেবে এটা অটোমেটিক ভাবে সিলেক্ট হয়ে যাবে, তো এখানে কিন্তু 150 টাকা সিলেক্ট হয়েছে, তো 150 টাকা এখান থেকে কেটে নেবে। এটার পরে আপনি পেপেল করতে এগিয়ে যান, এটার উপরে ক্লিক করবেন, এখানে আপনার পিন নম্বরটি দিয়ে দিতে হবে। তো পিন নম্বরটা দেওয়ার পরে আবার নেক্সট উপরে ক্লিক করবেন, এখানে আপনার চার্জ কিন্তু 3 টাকা কাটতেছে, আপনার 150 টাকা প্লাস 3 টাকা এখানে কেটে নেবে এবং পেপেল করতে ট্যাপ করে ধরে রাখুন, এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনার এটি টাকাটি কেটে নেওয়া হবে। এবং উপর থেকে কিন্তু এডুকেশন ফি চলে আসছে, দেখুন টাকাটা দিয়ে কেটে নিয়েছে, সেটা নোটিফিকেশন আসছে এবং বিকাশ থেকে একটি সিমে SMS চলে আসছে। এখান থেকে আপনি চাইলে রিসিপ্টটি ডাউনলোড করে রাখতে পারেন, তো রিসিপ্ট ডাউনলোড করেন, এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার রিসিপ্টটি এখানে দেখা যাচ্ছে। আপনি যদি চান এটা ডাউনলোড করে রাখতে পারেন অথবা না করলে কোনো সমস্যা নেই, তো ডাউনলোড করাটা বেটার কারণ হচ্ছে আপনার পরবর্তীতে এটি দরকার হতে পারে, যদি পেমেন্টের যদি তাদের কাছে তথ্যটি না যায় তাহলে, অথবা আপনার না করলে হবে কারণ মেসেজ তো এটা চলে আসে। তো আমার টাকাকে পেমেন্ট করা শেষ হয়ে গেল, এখন রোল নম্বরটি এখানে আবার লাগবো এবং বোর্ডটি সিলেক্ট করে পাসিং ইয়ারটি সিলেক্ট এবং ভেরিফিকেশন কোডটি লেখার পর এখানে নেক্সট উপরে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু এখন চলে আসছে এবং এখানে লেখা আছে মোবাইল নাম্বার 11 ডিজিট এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে লিখতে হবে। মোবাইল নম্বর টাকা পেমেন্ট করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেটি কিন্তু এখানে দিতে হবে। প্রথমে মোবাইল নম্বরটি লিখবেন, তারপর রিটাইপ মোবাইল নম্বর, এখানে আপনার ওই একই মোবাইল নম্বরটি লিখে দেবেন। লেখার পরে এনআরডি নাম্বার অপশনাল, এটি কিন্তু অপশনাল, তো এখানে আপনার ফাদার অথবা মাদার দুজনের একটি এনআরডি কার্ড নাম্বারটি লিখে দেবেন, গার্জিয়ান এনআরডি নাম্বার, ঠিক আছে। এটি লেখা দেওয়ার পরে আপনি কোঠা নির্বাচন করুন, যদি আপনার জন্য কোঠা প্রযোজ্য হয়, আপনার কোনো কোঠা আছে কিনা, যদি মুক্তিযুদ্ধ কোঠা থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং মুক্তিযুদ্ধ কোঠা, এখানে দেখুন ফ্রিডম ফাইটার কোঠা, মুক্তিযুদ্ধের সন্তানের জন্য এই কোঠা প্রযোজ্য হবে। আপনি যদি মুক্তিযুদ্ধ কোঠা এখানে সিলেক্ট করেন তাহলে আপনার ভর্তির সময় যখন ভর্তি হবে তখন আপনার এটি প্রমাণটি দিতে হবে, সেই কারণে কাগজপত্র দিতে হবে, আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। তো এটি আমি কেটে দিচ্ছি। এখন হলো আপনার মেন কাজ, এখানে আপনার বোর্ড, আপনি কোন বোর্ডে ভর্তি হতে চান, এটা হলো আপনি কোথায় ভর্তি হতে চান সবকিছু, মাদ্রাসা বোর্ডে ভর্তি হতে চান না অথবা জেনারেল বোর্ডে। তো আমি যখন কলেজে ভর্তি হবো সে কারণে জেনারেল বোর্ড এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। আপনি যে কলেজটা ভর্তি হতে চান সেটি কোন ডিস্ট্রিক্টের ভিতরে আছে সেটি এখানে সেখানে সিলেক্ট করবেন। আবার বলতেছি আপনি যে কলেজটি সিলেক্ট করতে চান সেই কলেজটি কোন ডিস্ট্রিক্টে আছে সেটি এখানে সিলেক্ট করবেন এবং থানাটি সিলেক্ট করবেন, কলেজ নামটি সিলেক্ট করবেন। আপনি যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করছেন এবং যে থানাটি সিলেক্ট করছেন ওই থানার আন্ডারে যতগুলো
যতগুলো কলেজ আছে সবগুলো এখানে চলে আসবে। আপনি যেটি সিলেক্ট করতে চান সেটি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে ইম্পর্টেন্ট একটি কথা আছে, যেটি আপনি ভর্তি হতে চান প্রথম চয়েস যেটি রাখবেন সেটা হলো আপনার যেটি ভর্তি হতে ইচ্ছুক বেশি সেটি আপনি প্রথম চয়েসে রাখবেন, কারণ প্রথম চয়েসে যেটি দেবেন সেটি কিন্তু বেশিরভাগ সময় কলেজটি চলে আসেন। সিফট দিয়ে সিলেক্ট করবেন, ভার্সন বাংলা সিলেক্ট করে দেবেন। এরপর এখানে আপনার গ্রুপটি সিলেক্ট করবেন, আপনি কোন গ্রুপটি নিতে চান সেটি সিলেক্ট করবেন, সায়েন্স কমার্স আর্টস যেটি হোক সেটা আপনি সিলেক্ট করে, আর যে দুইটি আছে এই দুইটি সিলেক্ট করা প্রয়োজন। তারপরে অ্যাট দিস কলেজ সিলেক্ট করে দেবেন। এগুলো আমার একটি, এখানে আপনার কমপক্ষে পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে, আপনি একটি কলেজ সিলেক্ট করলে কিন্তু হবে না, উপরে আপনি দশটি কলেজ সিলেক্ট করতে পারেন। তো আমি দ্বিতীয়ত আর একটি কলেজ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনার ভাষণটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং গ্রুপটি সিলেক্ট করে দেবেন, আপনি যে গ্রুপটি সিলেক্ট করতে চান অ্যাট দিস কলেজ। দুই নম্বর কিন্তু এই কলেজটি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে পাঁচটি কলেজ এভাবে সিলেক্ট করে দিতেছি, আপনি আপনার পাঁচটি কলেজ এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনার পছন্দ তালিকায় যে পাঁচটি কলেজ আছে সেই পাঁচটি কলেজ এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো পাঁচটি কলেজ এখান থেকে সিলেক্ট হয়ে গেলে আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশন এটির উপরে ক্লিক করবেন। এখানে দেখুন আপনার পাঁচটি কলেজ কিন্তু এখানে চলে আসছে এবং এখানে উপর থেকে লেখাও আছে আপনার আবেদন কনফার্ম হওয়া পর্যন্ত, আপনি যখন পর্যন্ত কনফার্ম হতে পারবেন না সেই পর্যন্ত কিন্তু আপনি পাঁচবার এই কলেজটি চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে সাবমিট করে দিলেন, এখন আপনি চাচ্ছেন যে আরেকটি কলেজ অ্যাড করবেন অথবা এখান থেকে একটি কলেজ আপনি রিমুভ করে দেবেন, সেটি কিন্তু আপনি রিমুভ করতে পারবেন অথবা অ্যাড করতে পারবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশন এটির উপরে আপনার ক্লিক করে দিচ্ছি এবং দেখুন উই হ্যাভ সাকসেসফুল রিসিভ আওয়ার অনলাইন অ্যাপ্লিকেশন, আপনার সাকসেসফুল হয়ে গেছে এবং আপনার নামটি চলে আসছে এখানে। আপনার কন্ট্যাক্ট মোবাইলে 6 সংখ্যা ডিজিট একটি কুপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে, ভবিষ্যৎ অ্যাপ্লিকেশন পরিদর্শন অথবা পরিবর্তন এর জন্য একটি অবশ্যই সংরক্ষণ করবেন। আপনার যে ফোন নাম্বারটি দিচ্ছেন সেখানে একটি 6 সংখ্যার একটি কোড গেছে, এটা অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন, কারণ এই 6 সংখ্যা কোডটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে যদি আবেদনের চান্স না পান অথবা দ্বিতীয় পর্যায়ে যদি আবেদনের চান্স না পান তখন তৃতীয় পর্যায়ে অথবা দ্বিতীয় পর্যায়ের জন্য আপনার এই কোডটি প্রয়োজন হবে। তো প্রিন্ট প্রিভিউ এটির উপর ক্লিক করবেন, এখান থেকে কলেজগুলো চলে আসবে। এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি মোবাইল হয় অথবা আপনি কম্পিউটার হলে এখান থেকে প্রিন্ট দিতে পারেন। প্রিন্ট চয়েস এটির উপর ক্লিক করবেন, এখান থেকে আপনার মোর অপশনে যায় এখান থেকে আপনি প্রিন্ট দিয়ে দেবেন। এটা হলো আপনার কোন কোন কলেজে দিচ্ছেন সেটি আপনি দেখতে পারবেন। আপনি যখন কলেজে চান্স পাবেন তখন কিন্তু আপনার কলেজের নামগুলো আসবে না, আপনার ইনকোড যেগুলো আছে এইগুলো চলে আসবে, শুধু ইনকোডটি লেখা থাকবে। আপনি কলেজ লিস্ট দিয়ে দেখতে পারবেন আপনার কোন ইনকোডটি কোন কলেজের, যখন আপনি চান্স পাবেন তখন কিন্তু আপনার ইনকোডটি শুধু আসবে। তো এখান থেকে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করতে পারেন অথবা যেখানে প্রিন্টার নাম আছে সেখানে প্রিন্টার নামটি চেঞ্জ করে সেভ অ্যাজ এর উপর ক্লিক করবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার যদি আবেদন করতে কোনো বিষয়ে সমস্যা হয় তাকে অবশ্যই কমেন্ট করবেন, সেটি রিপ্লাই আমি আপনাদের দিয়ে দেবো। একাদশ শ্রেণী নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, কিভাবে আপনি সেকেন্ড পর্যায়ে আবেদন করবেন অথবা থার্ড পর্যায়ে আবেদন করবেন, এ টু জেড সম্পর্কে দেওয়া আছে এবং সিকিউরিটি কোড পুনরুদ্ধার কিভাবে করবেন, যদি সিকিউরিটি কোডটি হারা যায় কিভাবে পুনরুদ্ধার করবেন, একাদশ শ্রেণী নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনি সেটা সেগুলো দেখে আসতে পারেন। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আবেদন করতে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।